আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর আজকে আমার খুবই শখের বাগান আজকে রং করতেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। যারা ছাদে রং করতে চান তারা হয়তো আমার এই ছাদের আমি যেই প্ল্যানটা করেছি এরকম করে রং করতে পারেন। আর ছাদে কীরকম রং দিলে ফুটে ভালো গাছের নিচে টপে সেটাই শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চারিদিকে টপটা রং করার পর এরকম দেখা যাচ্ছে। আজকে ফাইনাল রং হয়নি, আরও এটার উপরতে আরও দুইটা পুচ দিবে, আরও দুইবার রং এখানে ব্রাশ করবে, তারপর রংটা ফুটবে। আর এই তো আমার ছোট ছাদ, একেবারে ছোট ছাদ। আর এই যে দেখতে পাচ্ছেন রুমটা তো খুবই চমৎকার একটা গ্রিন কালার রং করেছে। আর এই তো গেটের রঙও আর দেওয়ালের রং একই রকম করেছি, আর টপের রংটা একটু ঘুরিয়ে দিয়েছি, যেহেতু উপরে সবুজ নিচে অন্য কোনো কালার দিলে ভালো লাগবে না, তার জন্য এখানে আমরা খয়েরি কালারটা ব্যবহার করেছি। আর যেগুলো ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, এগুলো ভেঙে গেছে, এখন তা ঠিক করা যাবে না, তারপরও যেভাবে রং করেছে খুবই সুন্দর। চাইলে আপনারাও আপনাদের ছোট বা বড় ছাদ যে কোনো ছাদ আমার মতন এরকম রং করতে পারেন, খুবই সুন্দর লাগে। আসলে বিকালবেলা বা একটু বন্ধুদের সাথে আড্ডা দিলে ছাদটা যদি একটু পরিপাটি থাকে দেখতে খুব ভালো লাগে। আজকে আমার ছাদের রংটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো উপরের রং করছে, আর উপরে খয়েরি কালার একটা বর্ডার হবে। যেহেতু আমি আবারও বলছি এই আমার রংটা কিন্তু করা হয়নি, এটার উপরে আর দুইবার রঙের পোজ দিবে, আর আজকে মাত্র একবার দিয়েছে, এখন তো পুটিং দিয়ে রেখে দিয়েছে। এই যে আমার উপরের ছাদটাও সেম নিচের ছাদের মতনই হবে, দেখুন চারদিকটা খুবই সুন্দর লাগছে। আর যখন পুরো রংটা হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আর এই তো মাধবী গাছে অনেক ফুল ফুট রয়েছে। আর আমি টপের ভিতরেও একটু রং করে দিয়েছি, আসলে না হলে ভালো লাগবে না। আর এই তো আমার কলা গাছ, আর এই যে দেখতে পাচ্ছেন উপরের টপগুলোতে সিলার দিয়ে রেখেছে, আর এখানেও খয়েরি কালারের রংটা হবে। নিচে যেরকম টপ হয়েছে সেম টু সেম উপরও টপগুলো একই রকম হবে। আর উপরে থেকে নিচটা দেখতে কিরকম লাগে এই যে দেখুন, আর উপরের ছাদের থেকে আমি নিচের ছাদের সিনারিটা দেখাচ্ছি কিরকম হয়েছে। অবশ্যই অবশ্যই আপু আর ভাইয়ারা, আমার মিষ্টি মিষ্টি আপু আর ভাইয়ারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ছোট ছাদ বাগানের রংগুলো কিরকম হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করে দেবেন, তাতে কি হবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই তো আমার পুরো ছাদের যখন রং হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু গাছ লাগিয়েছি, বেশিরভাগ গাছগুলো মরে গেছে, যেহেতু ওনারা কাজ করছে তার জন্য টপগুলো এদিক সেদিক আসলে। আর লাউ গাছ লাগিয়ে দিয়েছি, লাউ গাছ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আর ছাদের পুরো কাজটা শেষ হয়ে গেলে তখন আপনাদের সাথে শেয়ার করব আরও অনেক গাছ লাগাবো। এই তো আমার লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন, আর আপনারা পুরো ভিডিওটি দেখুন, দেখতে হয়তো অনেক কিছু আপনারা শিখতে পারবেন। যারা আপনাদের ছাদ আসলে ছাদগুলো রং করলে একটু হলেও আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, যেটা আমি এভাবে রং করেছি। আপনাদের কিছু পছন্দ কালারও থাকতে পারে,